नमस्कार बंधुरा, आन्नार संसार चैनल थेके सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। आमी फिरे आसलाम पटलेर रेसिपि निये। आर आजके आमी बानाबो दूध पटल। आर ई दूध पटल खेते किन्तु खूबी टेस्टी हय, गरम भातेर साथे तो खेते भालोई लागबे। आर ताछाड़ा पोलाओर साथे बा रुटी परोटा लुचि आपनारा एइगुलोर साथेओ खेते पारबेन। ताहले बंधुरा आपनारा रेसिपिटा पुरो शेष पर्यन्त देखबेन जे किभाबे ई दूध पटल आमी बानालाम। তাহলে চলুন এবার রেসিপিটা বানানো শুরু করি। পটল বানানোর জন্য এখানটা আমি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে আমি এইভাবে কেটেছি, পুরা গোটায় আছে পটল, একটু একটু ছিলকা রেখে দিয়েছি আর এইভাবে কেটে নিয়েছি আর মধ্যখান থেকে একটু চিরে দিয়েছি। এইভাবে চার ভাগ করে চিরে দিয়েছি পটলগুলোকে দুই সাইড দিয়ে। এবার পটলগুলোর মধ্যে আমি লবণ হলুদ লাগিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ অল্প করে আর দিয়ে দেবো হলুদ অল্প করে। হলুদ দিচ্ছি, এই পটলের মধ্যে হলুদ আর লবণ লাগিয়ে নেব। এবার ভালোভাবে পটলগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, পটলের মধ্যে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই পটলটাকে আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাতে পটলগুলো অনেকটাই নরম হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার রান্নাটা শুরু করব। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এবার পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে আগে ভেজে নেব। এবার এক এক করে পটলগুলোকে ছেড়ে দেব। পটলগুলোকে দিয়ে দিয়েছি, পটলগুলোকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর গ্যাসের জোরটা মিডিয়াম দিয়ে পটলগুলোকে ভাজব। এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার পটলগুলোকে একটা ঢাকনা চাপা দিয়ে ভেজে নেব। পটল ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে দিয়েছি কাজু আর দেব চালমগজ। এই চালমগজ আর কাজু প্রথমে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে তারপরে আমি এর মধ্যে দুধ দিয়ে পিষাই করে নেব। আর এই দুধটাকে নিয়েছি এখানটায়, এই যে একটু সর আছে সেই রকম দুধ আমি এখানটায় নিয়েছি, এই দুধটাকে দিয়ে পিষাই করে নেব। দেখুন কাজুটা গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। দেখুন কাজুগুলোকে পিষাই করে নিয়েছি। এবার কাজুটাকে আমি একটা সাইডে রেখে দেবো। দেখুন পটলটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ লাল লালও হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি উঠিয়ে নেবো। পটলগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ফোড়ন দেবো। এখানে দিচ্ছি গরম মশলা, ছোট এলাচ আছে, দারচিনি আর আছে লবঙ্গ, এই সবগুলোকে আমি দিয়ে দিলাম। আর এটাকে আমি সাদা তেলে রান্না করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্না করতে পারেন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি কিমা করে নিয়েছি, কিমা করে আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি একটাই পেঁয়াজই দিয়েছি, খুব বড় সাইজের দিইনি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো বাটা। টমেটোটাকে দিয়ে আর একটু কষিয়ে নেবো পেঁয়াজের সাথে। আর একই সাথে দিয়ে দেবো একটু আদা বাটা আর দিয়ে দেবো একটু রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আর আদা রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে স্লিপ বাটাতে বেটেও নিতে পারেন। এবার এই সবগুলোকে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন আদা পেঁয়াজ রসুন আর টমেটো সব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো আর তার আগে দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। অল্প করে দিলাম, জলটাকে দিয়ে একটু নাড়িয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, এখানটায় আছে লঙ্কার গুঁড়ো, হলুদ আর আছে লবণ, আছে ধনের গুঁড়ো আর আছে জিরের গুঁড়ো, এই সবগুলোকে আমি একসাথে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলোকে আমি ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নেবো। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো। Thank you.
সব পটলগুলোকে দিয়ে দিয়েছি। এবার পটলের সাথে ভালোভাবে আমি এই মশলার সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু জল, জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমি সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আর এই সময়টা একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে পটলটা আর একটু সিদ্ধ হয়ে যায়। পটলের সাথে মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে কাজু, চালমগজ আর দুধ দিয়ে পিষাই করে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে দেবো। আর জারের মধ্যে আর একটু দুধ দিয়ে আমি এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানটায় আমি জল ইউজ করছি না, দুধ ইউজ করছি। আর একটু ভালো করে নাড়িয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে গরম জল করে দিতে পারেন, তবে আমি দুধ দিচ্ছি। এর মধ্যে আমি আর একটু দুধ দিয়ে দেবো। আমি আর একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। কেন পটলের মধ্যে একটু চিনি না দিলে পরে খেতে ভালো লাগবে না, সেই জন্য চিনি দেবো। দিয়ে দিচ্ছি চিনি, এক চামচ মতন চিনি দিলাম। এবার নাড়িয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি পেঁয়াজ আদা মানে পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আপনারা চাইলে নিরামিষভাবেও করতে পারেন, সেক্ষেত্রে পেঁয়াজটা আর রসুনটাকে দেবেন না। এবার চাপা দিয়ে দেবো। দেখুন পটলটা আমার প্রায় হয়ে গেছে, আর এটা কিন্তু ঝোল ঝোল হবে না, মাখো মাখো হবে, সেরকমভাবেই এটাকে করতে হবে। আর একটু হতে দেবো। আর এখানটায় আমি গরম মশলার গুঁড়ো ইউজ করছি না, কারণ গরম মশলা তো গোটা ফোড়ন দিয়েছি, সেই জন্য আর গরম মশলার গুঁড়োটাকে দিচ্ছি না। দেখুন বন্ধুরা, দুধ পটল আমার হয়ে গেছে, আর একদমই বেশ মাখো মাখো হয়েছে, একদম ঝোল নেই, আর এরকম অবস্থা আমি নামিয়ে দেবো। তো দেখলেন তো বন্ধুরা, আমি এই দুধ পটল কীভাবে বানালাম। আর এই দুধ পটল বানানো কিন্তু খুবই সহজ, আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করবেন, আর সবার সাথে শেয়ার করবেন, আর সাথে একটি লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন, যাতে আমার অন্য রেসিপিগুলো আপনারা দেখতে পান। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।